এই টিউটোরিয়ালে আমরা হেডার এবং ফুটার নিয়ে আলোচনা করব। তো আমরা অনেকেই জানি হেডার এবং ফুটার কি, তো তারপরে একটু বলি আপনাদের। তো আমরা এখান থেকে লেখা শুরু করেছি, আমরা যখন এটা প্রিন্ট দেব তখন কিন্তু উপরে অবশ্যই টপ কিছু মার্জিন আমরা রেখে দেই। এই টপ মার্জিনের মধ্যে কোনো কিছু লেখাকেই বলে হেডার, এবং যে বটম আমাদের আছে বটম মার্জিনের মধ্যে কোনো কিছু লেখাকে বলে ফুটার। তো আমরা যখন এটা প্রিন্ট দিব দেখুন এখানে আমাদের এটা কিন্তু টপ মার্জিন, তো এখানে আমরা যেটা লিখব সেটা হচ্ছে হেডার এবং নিচে যেটা লিখব সেটা হচ্ছে ফুটার, যেটা প্রতিটি পাতায় দেখা যাবে। আমরা যখন প্রিন্ট করব তখন প্রতিটা পাতায় এটা দেখা যাবে। তো এটা হচ্ছে হেডার এবং ফুটার। তো হেডার ফুটার আমরা কিভাবে ইনসার্ট করব আজকের টিউটোরিয়ালে আমরা সেটা দেখাবো। তো হেডার ফুটারের জন্য আমাদের যেটা করতে হবে, আমরা যে আমাদের ইনসার্ট যেটা আছে ট্যাব, ইনসার্ট ট্যাবে আমরা যে হেডার এবং ফুটার আছে আমরা এখানে ইচ্ছা করলে আমরা ক্লিক করতে পারি। দেখুন সরাসরি হেডারে চলে আসছে। তো আরেকটা বিষয় আপনাদের বলি, এটা কিন্তু আরও একভাবে করা যায়, সেটা হচ্ছে আমি নর্মাল ভিউয়ে যাই, আমি যদি সরাসরি এখানে যে পেজ লেআউট যে আমাদের ভিউ আছে এখানে যদি ক্লিক করি তাহলেও কিন্তু এই আমরা এই এখানে হেডার বা ফুটারে আমরা কিন্তু যেতে পারবো। তো উপরের যে অংশ দেখছেন এটাকে বলা হচ্ছে হেডার, আর নিচে যে অংশ দেখছেন এটাকে বলা হচ্ছে ফুটার। তো এখানে তিনটা অংশ আছে, হেডার এবং ফুটার তিনটাই অংশ আছে। তো যে মাঝের যে অংশটা এটাকে বলে সেন্টার সেকশন, এবং বামের অংশকে বলা হয় লেফট সেকশন, এবং ডানের অংশকে বলা হয় রাইট সেকশন। তো আমরা যে আমাদের হেডার আছে হেডারে আমরা কিছু লিখি যেটা প্রতিটি পাতায় দেখা যাবে। তো ফর এক্সাম্পল আমরা লিখি ABC কোম্পানি প্রাইভেট, এখানে আরেকটু বড় করার জন্য একটু লিখি বাংলাদেশ প্রাইভেট লিমিটেড। এরপরে আমরা একটা ঠিকানা দেব, ঠিকানা লিখলাম। তো এটা আমরা ইচ্ছা করলে আমরা অবশ্যই হেডারকে একটু বড় রাখতে চাই, তো এটা আমি সিলেক্ট করলাম। এরপরে আমি যে আমার হোম ট্যাব আছে হোম ট্যাবে গিয়ে একটু ফন্ট সাইজটা আমি একটু বড় করে দিলাম, ফন্ট সাইজ একটু বড় করে দিলাম, আমি বোল্ড চাইলে বোল্ড করে দিব, এটার সাথে সামঞ্জস্য রেখে এটার ফন্ট সাইজও একটু বড় করে দিলাম। তো এ হচ্ছে আমার, আমি হেডার লিখলাম এখানে, এটা এখন প্রতিটি পাতায় দেখা যাবে, প্রতিটি পাতায় এটা দেখা যাবে। এরপরে আমি ফুটারে যাব, ফুটারে এটা হচ্ছে ফুটার, আমি এখানে ক্লিক করব। তো এখানে আমরা ফুটারে সাধারণত যেটা করি সেটা হচ্ছে আমরা সাধারণত পেজ নাম্বার দিয়ে থাকি। তো পেজ নাম্বার আমরা কিভাবে দেবো, এই যে ডিজাইন আছে তো এই যে হেডার ফুটার টুলসে এখানে ডিজাইনে আমি ক্লিক করব, ক্লিক করে এরপরে আমি এখানে যদি আমি পেজ নাম্বার দিই দেখুন এখানে পেজ নাম্বার কিন্তু এখন দেখা যাচ্ছে না, কিন্তু আমি যখন বাইরে ক্লিক করবো দেখুন দেখা যাচ্ছে পেজ ওয়ান। তো আমি যদি চাই এভাবে যে যতগুলো পেজ আছে পেজ ওয়ান অফ টু বা তিনটা যদি পেজ থাকে ওয়ান অফ থ্রি টু অফ থ্রি এভাবে যদি চাই তাহলে সেক্ষেত্রে এটা মুছে দিব। আমরা এখানে যাব এখানে ফুটার গিয়ে যে পেজ ওয়ান অফ হোয়াট আমরা এটা দিব, এটা দিলে দেখুন দেখাচ্ছে পেজ ওয়ান অফ থ্রি, অর্থাৎ এখানে তিনটা পেজ আছে, আমরা ইচ্ছা করলে এখানে এভাবে দিতে পারি। এরপরে আমরা যদি এই সেকশানে চাই যে এটা হচ্ছে অন্য কোনো কিছু যদি চাই, ফর এক্সাম্পল আমরা যদি কারেন্ট ডেট চাই তো এখানে আমরা দিতে পারি, ইচ্ছা করলে আমরা যদি কোনো কিছু লিখতে চাই সেটাও কিন্তু ইচ্ছা করলে আমরা লিখতে পারব। তো এরপরে আর একটা বিষয় আপনাদের দেখাই, সেটা হচ্ছে আমরা হেডারে কোনো কারণে চাচ্ছি যে হয়তো কোম্পানির লোগো বা কোনো কিছু ইনসার্ট করতে, তো সেটা কীভাবে করব। আমরা ফর এক্সাম্পল আমরা ডান পাশে একটা কোম্পানির লোগো ইনসার্ট করতে চাচ্ছি, তো আমরা এখানে ক্লিক করব, এরপর আমরা ডিজাইনে যাব, এরপরে দেখুন পিকচার আছে, তো পিকচারে আমরা যাব, এরপর আমাদের পিকচারটি যেখানে আছে সেখান থেকে আমরা চুজ করব। ফর এক্সাম্পল আমি এটা সিলেক্ট করলাম, দেন ইনসার্ট দেব। এখন কিন্তু এখানে দেখাচ্ছে না, পিকচার শুধু লিখা আসছে, আসলে এটা কেমন দেখাবে আমি বাইরে ক্লিক করলে বোঝা যাবে। দেখুন আমার এই লোগোটা এখানে ইনসার্ট হয়েছে, কিন্তু লোগোটা কিন্তু অনেক বড়, কাজেই লোগোটাকে আমার রিসাইজ করতে হবে। কীভাবে করব, আমরা হেডারে আবার যাব, যাওয়ার পরে এখানে দেখুন ফরম্যাট পিকচার আছে, তো এখানে আমি ক্লিক করব,
ক্লিক করার পরে এখানে দেখুন সাইজ, তো এই সাইজটা আমি কমায় দিব, কমায় দিব, এটা আমি কমায় দিব। আমি 1.24 ইঞ্চি রাখলাম, এরপরে আমি দেখি কি হয়, নাহলে আবার আমি এটাকে রিসাইজ করব। তো এখন বাইরে ক্লিক করে দেখুন এখন কিন্তু মোটামুটি হয়েছে, আর একটু ছোট করলে ভালো হয়, তো আমি আর একটু ছোট করব, আমি আর একটু ছোট করে দিব। এখন মোটামুটি এটা ঠিক হয়েছে। তো এইভাবে আমরা ইচ্ছা করলে একটা পিকচার ইনসার্ট করতে পারি। তো আরেকটা বিষয় আপনাদের বলি যে এখানে দেখুন আমরা হয়তো লোগোটা আরেকটু বড় রাখতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের যে হেডার যে আছে, হেডারের যে মার্জিন এবং টপ মার্জিন, এই মার্জিনটা কিন্তু আমাদের বাড়াতে হবে, তাহলে আমরা লোগোটাকে আরেকটু বড় করতে পারবো। তো হেডার ফুটারের সাথে আসলে মার্জিনেরও সম্পর্ক আছে, যে টপ মার্জিন এবং হেডারের যে মার্জিন সেই মার্জিনটারও কিন্তু একটা সম্পর্ক আছে। তো সেটা আমরা কিভাবে দিব সেটার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের যে পেজ লেআউট আছে, পেজ লেআউটে গিয়ে আমরা ডায়লগ বক্স লঞ্চারে আমরা ইচ্ছা করলে ক্লিক করতে পারি। তো এরপরে আমরা যাব মার্জিন, মার্জিনে গিয়ে দেখুন টপ যে মার্জিনটা আছে সে টপ মার্জিন 1 করা আছে। তো আমি এটাকে যদি একটু বাড়ায় দেই, 1.25 করলাম, তাহলে কিন্তু আমার জায়গাটা একটু বাড়বে, দেন আমি ওকে দেব। এখন দেখুন এই জায়গাটা কিন্তু একটু বাড়ছে। তো আসলে এই 1.25 এবং 0.25 যেটা দেওয়া আছে এটা আসলে কি বোঝায়, 1.25 যেটা সেটা হচ্ছে আমার যে টপ মার্জিন, অর্থাৎ এইখান থেকে শুরু হয়ে, এইখান থেকে শুরু হয়ে একদম উপর পর্যন্ত এটা হচ্ছে 1.25, আর সামনে এই যে ছোট একটি অংশ দেখছেন এই সাদা, তো এইটা হচ্ছে 0.25, অর্থাৎ টপ যেটা, টপ আমার কিন্তু এই পুরোটাই, পুরোটাই হচ্ছে আমার টপ। আর উপরের যে অংশটা দেখছেন ফাঁকা, উপরের এই যে নীলের উপরে যতটুকু সাদা দেখা যাচ্ছে এটা কিন্তু 0.25, অর্থাৎ এই যে আমার হেডার আছে হেডারের জন্য 0.25 মার্জিন, আর আমার যে টোটাল আমি যদি হিসাব করি তাহলে 1.25 কিন্তু মার্জিন। তো একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে আমি এখানে আরেকবার যাই, এই মার্জিনটা এখানে কিন্তু টপ সব সময় হেডারের চেয়ে বেশি হবে। আমি যদি এটা 1 করে দেই এবং এটা যদি বাড়ায় দেই তখন কি হয়, আমি ওকে দিলাম, দেখুন এখানে কি হয়, এখন আমার লেখাগুলো কিন্তু ভিতরে সব চলে আসছে। তো এটা কিন্তু কোনোভাবেই আমরা করব না, আমরা অবশ্যই খেয়াল রাখব টপ যেটা থাকবে টপের চেয়ে যে হেডার যেটা সেটা অবশ্যই কম থাকবে, অবশ্যই কম থাকবে। তো এভাবে হচ্ছে আমরা প্রয়োজনে মার্জিন সেট করে নেব। তো আমরা কিন্তু বারবার আমরা অবশ্যই প্রিন্ট প্রিভিউ গিয়ে দেখে নিব, প্রিন্ট প্রিভিউ গিয়ে দেখে নিব যে আমাদের যে আমরা যেভাবে চেয়েছি আমাদের যে লোগো এবং আমাদের হেডার এবং ফুটারটা ঠিক সেভাবেই আসছে কিনা, এভাবে কিন্তু আমরা প্রয়োজনে বারবার আমরা দেখে নেব কিন্তু। তো আমরা এখান থেকে নর্মাল ভিউয়ে যাওয়ার জন্য আমরা স্কেপ দেব, স্কেপ দিয়ে আবার আমরা এখানে চলে আসলাম। তো আমরা যদি নর্মাল ভিউ যেটা এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু দেখুন হেডার এবং ফুটারে কী আছে কিছু কিন্তু দেখা যাচ্ছে না, আমরা যখন পেজ লেআউট ভিউ যাব তখন কিন্তু আমাদের হেডারে কী আছে এবং ফুটারে কী আছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমরা নর্মাল ভিউ থাকলে কিন্তু দেখতে পাবো না। আরেকটা বিষয় আমি বলে রাখি, আমরা অনেক সময় ফ্রিজ করি, যেমন এই যেটা আমাদের টপ রো যেটা থাকে এটা অনেক সময় ফ্রিজ করি। তো ফ্রিজ আমরা কীভাবে করি, যে ভিউ থেকে আমরা অনেক সময় ফ্রিজ করি, তো এটা যখন করি তখন কিন্তু এই আপনার যখন প্রিন্ট প্রিভিউ যাবেন, এই যে সরি আমরা যখন এই যে পেজ লেআউট ভিউয়ে যাবেন তখন কিন্তু এই মেসেজটা আসবে, অর্থাৎ ফ্রিজ থাকা অবস্থায় এখানে যাওয়া যায় না। তো আপনি চাইলে এখানে আনফ্রিজ করতে পারেন, অথবা সরাসরি আপনি সেই ডায়লগ বক্সে ওকে ক্লিক করেও আপনি যেতে পারেন। তো এ হচ্ছে হেডার এবং ফুটার সম্পর্কে মোটামুটি ধারণা। তো হেডার এবং ফুটার সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।